আচ্ছা, আমাকে ঠিক কিরম লাগছে, আমাকে ঠিক জার্নালিস্ট জার্নালিস্ট লাগছে। এটা কি? যা বলেছিলাম ঠিক এর আগের ভিডিওটা যখন শেষ হয়েছে তার কিছুক্ষণ পরেই আমরা রুমে এসে দেখতে পাচ্ছ আমার লুক, গেট আপ, চশমা সবকিছু আমি নতুন করে পরে নিয়েছি, মানে সবকিছু চেঞ্জ করে এই ভিডিওটা স্টার্ট করছি। আর এখন বাজে যাচ্ছে 5:30 বেজে গেছে, সো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর এবার আমরা বাইরে যাবো আর একটু পরে, কারণ বলেছে 6টার সময় ওরা কেক দেবে, সো আমি আর অভিষেক দুজনেই ওয়েট করছি কেকের জন্য। ঠিক আছে, এটা হয়ে যায়, ওই জন্য আমি এটা শুটও করছি। সত্যি খুব ভালো, কিন্তু ওই আমি না একটা সাদা চাদর লাগবে আমার, একটু যদি একটু ওকে। তো এখন অভিষেক কেক আনবক্স করবে। কত কি দিয়ে গেল রে, কত বড় একখানা কেক দিয়ে গেছে, আপেল কলা, আপেল কলা, ওখানে বোধ হয় চকলেট সবগুলো, আর বোধ হয় কুকিজ। ওয়াও, কি লেখা, বেস্ট উইশেস, বেস্ট উইশেস, বেস্ট উইশেস। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেদিক ভিলেজ। ওরা একটা সুন্দর একটা কেক দিয়ে গেছে, বেস্ট উইশেস লেখা, সেই সঙ্গে এটা কিছু চকলেটস, মানে ফ্রুটস দিয়েছে, কলা, আপেল, আর এখানে আছে কিছু কুকিজ। বাহ, থ্যাংক ইউ ভেদিক ভিলেজ, আবার আসবো। তো এখন কেক কাটিং পর্ব চলছে এবং ভদ্রমহিলা ঠিক 6টার সময় বেল বাজিয়েছে, ঠিক 6টার সময় এসছে। ঘাটতিটা পূরণ করবে আমি ভাবতে পারিনি, সো আই এম ভেরি হ্যাপি। আমি আবার আসবো এবং তোমাদেরও বলবো তোমরাও এসো, ভালো লাগবে। এবং কেকটা খুব টেস্টি, এত ভালো লাগলো, চমৎকার। তার সঙ্গে আবার কুকিজও দিয়ে গেছে, না এত খাওয়ার মতন বেড়ে যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মোটে কালকেই চলে যাবো, একটা রাত, এত আমি এটা এলাম হোয়াইটটা। তো আমরা ডিনার করতে যাচ্ছি এখন, এখন বাজে 1:15 হয়েছে না রে,
সো আমরা এখন যাচ্ছি ডিনার করতে, আর একটু পরে খাবো, মানে এখন বেসিক্যালি আমরা হেঁটে হেঁটে যাবো, একটু আলো ফালো দেখবো কীরকম বাইরেটা সেটা দেখবো, কতটা ঠান্ডা সেটাও বোঝার চেষ্টা করবো। তো চলো বাইরে দেখা হচ্ছে, একেবারে মানে বাইরে কী দেখছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আর তারপর আমরা চলে যাবো ডিনার করতে। চলো, কিছু বলবে না? আমাকে ঠিক কীরকম লাগছে, আমাকে ঠিক জার্নালিস্ট জার্নালিস্ট লাগছে। এই আমাদের ঘর, এই আমাদের মাটির ঘর, সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি, দেখি কোথায় কি চলছে না চলছে। দেখো ওপরটা কি সুন্দর, ইস ওপরটা আমরা পেলাম না। ডিনার হচ্ছে বা হবে, শেষ। এবার আমরা একটু হেঁটে বেড়াচ্ছি রিসর্টটা, ঠান্ডা লাগছে বেশ, বল মাথায় কিছু পড়িনি। রাত্রিবেলা তোমরা কেউ বুঝতে পারবে না, কালকে সকালবেলা বাসবি খুব ডিটেইলে দেখাবে। হ্যাঁ আমি কাল সকালবেলা ঘুরে ঘুরে দেখাবো যতটা সম্ভব। এইমাত্র ঘরে ফিরলাম। বেসিক্যালি আমরা বেদিক ভিলেজে এসে আরেকটা স্পেশাল ভিডিও বানাচ্ছি, বেসিক্যালি দুটো বানাচ্ছি, একটা এই সন্ধ্যেবেলার ওপর, অন্য পুরো অন্য ধরনের একটা ভিডিও, সেটা খুব শিগগিরই আসবে, আর আরেকটা কাল সকালে করব। তোমাদের তো যেমন দেখাবো বলেছি, পুরো রিসর্টে যতটা সম্ভব দেখাবো, কিন্তু এটা ছাড়াও, এগুলো ছাড়াও আর একটা স্পেশাল টাইপের ভিডিও আসবে, দুটো, একটা আজকে আমরা শ্যুট করে ফেলেছি, সেটা করে আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছি, এবার আমরা শুয়ে পড়বো। এখন বাজে 11:10, সো এবার আমরা শুয়ে পড়বো, কাল সকাল সকাল উঠে তোমাদের জন্য ভ্লগ তো বানাবোই, প্লাস ওই স্পেশাল ভিডিওটাও শ্যুট করবো। এখন আমরা এই পর্দাটা দেখছো, এইখানটায় তো বাইরেটা, আর এই একটা সিম্পল প্লেন পর্দা রয়েছে, এছাড়াও আর একটা ওরকম রয়েছে, ওগুলোকে আমরা এখন ফেলবো। পর্দাটা ফেলতে পারলাম না, আমার দ্বারা হলো না, এটা কিছু স্পেশাল পদ্ধতি আছে, এত দড়ি এদিক ওদিক এদিক ওদিক, তো আমি পারলাম না। সো এনিওয়ে এখন আমি আমার মেকআপ টেকআপ সব তুলে ফেলি, আর এই সন্ধ্যেবেলার ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, কাল আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে প্লিজ, তাহলে তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।